আমরাই পারি অনুষ্ঠানের আরেকটি পর্বে স্বাগতম। এবারে আমাদের যাত্রা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, লবণাক্ততা এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে, কিন্তু একই সাথে আছে সেখানকার মানুষের এসব দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং ভবিষ্যতের প্রস্তুতি। কিন্তু তারা কীভাবে এসব করছেন সেটাই আমরা জানতে চাই। যে গ্রাম একটু বৃষ্টির পানিতে তলিয়ে যেত, আমি এখন সেখানেই যাচ্ছি পায়ে হেঁটে, 2 ঘন্টা ট্রলারে, তারপর পায়ে হেঁটে আমি যাচ্ছি অনেক দূরের চর, চর বেরেটে। 2 বছর আগে আমরা আয়েশার বাড়িতে তৈরি করেছিলাম কিহল সবজি বাগান, আর আমি জানবো আয়েশার কিহল সবজি বাগানের এখন কি অবস্থা। কিন্তু আমরা শুরু করছি একটি ভিন্ন ধরনের ব্যাংকের গল্প দিয়ে, আর এই সবকিছুই থাকছে আজকের পর্বে। দেখলে হয়তো মনে হবে না, কিন্তু বরগুনা জেলার এই মাদারতলি গ্রামের এটি একটি স্থানীয় ব্যাংক। এর কাজ অন্যান্য ব্যাংকগুলোর মতো টাকা পয়সা লেনদেন নয়, বরং বীজ নিয়ে। বীজ কি এখানে সব সংগ্রহ করা আছে? না, এখানে সব রাখা না। এখানে আমরা স্যাম্পল রাখছি, আমরা ধান আমাদের বাড়িতে আছে এবং কৃষকের ভিতরও আছে। অনেক ধরনের ধানের বীজের কথা শোনা যায়, কিন্তু আপনাদের নামগুলো কিন্তু একটু আলাদা। যেমন ধরুন মীর এক, এই নামটা কিভাবে আসলো? মীর এক হলো আমার নাম, আজিজ মীর, ওইটা আমার আপনার ব্রিডিং করা ধান, এই জন্য আমার নামে ছাড়া হয়েছে। গ্রামে বহু জায়গায় বহু মানুষই করে, যে করে তার নামই ওটা ছাড়া হয়। তাহলে একটা প্রস্তাব দিই, এরপরে যখন অন্য কোনো বীজ তৈরি করবেন ধানের, সেটা আমরাই পারি নামে করেন। আচ্ছা, আপনাদের নামে, তা আপনাদের নামে রাখো, আপনি ব্রিডিং করেন, করি আপনাদের নামে, যেমন আমাদের গ্রামে অনেকে করে তাদের নামে রাখে। তার মানে যে ব্রিডিং করবে তার নামে দেওয়া হবে। বাহ, তো বীজ কি এখান থেকে কৃষকরা কিনে নিয়ে যায়? না, এখানে কৃষকেরা কেনে না। যখন কৃষকের বীজ ফালাবার সময় হয়, তখন চাষিরা এখানে আমাদের কাছে ধান নিতে আসে। আসলে আমরা ধান দিয়ে দিই, দিলে আমাদের যখন ওই চাষিদের ফসলটা আমার ফসল আসিয়ে যায়, তখন আমার বীজের বিনিময়ে আমরা বীজ দিয়ে যাই, 10 কেজি 20 কেজি যা নেয়, আবার ওই ধানটা আমার শুকিয়ে আবার বীজ দিয়ে যায়। আমার বাড়ি কাকসিনে, বাড়ি খাসটাবো, বন্যায় আমার ধান ফান নষ্ট হয়ে যাওয়ার পর এখানে একটা বীজ ব্যাংকের কথা শুনলি, এখানে গিয়ে ধান নিছি, ধান নিয়ে আমরা লাভবান করছি, সেই ধান আর ফেরত নিয়ে এসি। কিন্তু কেন এই মাদারতলি গ্রামের কৃষকেরা বীজ ব্যাংকের মতো একটি ব্যাংক প্রতিষ্ঠা করলেন, সেই গল্পটি বলছিলেন এই গ্রামেরই একজন কৃষক। সিডের পরে আমার বেশি সমস্যা হইলে যে আমাদের এখানে কোনো বীজ ছিল না, আমরা যে চাষবাস করবো আমাদের কোনো বীজ ছিল না। আমাদের দাদার আমলে আমাদের 150টি জাতের ধান ছিল, এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা বাজার থেকে কিছু কিনে আনলাম, অল্প অল্প পাওয়া যায় এবং দাম বেশি, এটাই আমাদের বেশি সমস্যা। আমরা বীজ ব্যাংক শুরু করলাম 2008 সালে এবং নারী পুরুষ নিয়ে 114 জন সদস্য নিয়ে। তো শুরু করার পর থেকে এই পর্যন্ত কীভাবে এগিয়ে এলেন? এগিয়ে আসলাম, আমরা যে একটা বীজ সংরক্ষণ করি, এই সংরক্ষণটা আমরা একটু ভালো বুঝতাম না, আমরা ভালো করতে পারিনি, এই জন্য আমরা একটা বার্ষিক এনজিও থেকে আমরা প্রশিক্ষণ নিলাম, নেওয়ার পর আমরা সামনে এগিয়ে আসলাম, আমাদের ভালোভাবে করতে সক্ষম হইলাম। বীজ ব্যাংকটা তৈরির জন্য তো একটা জমির প্রয়োজন হয়েছিল, জমিটা কোথায় পেলেন, কীভাবে? জমিটা পাইলাম আমাদের এই পর্যটকের কাছে, এই শাহ আলম খান, উনি আমাদের এই কৃষক সংগঠনের একজন সদস্য, উনি বললেন আমি এই জমিটা আমি দেবো, উনি জমিটা দিল। কতজন সদস্য এখন? এখন 7 পরিবার সদস্য আছে। মাঠের ধান থেকে বীজ ব্যাংকের বীজ, এর মাঝখানে কী কী করতে হয় সে ব্যাপারে আরও জানার জন্য আমি কথা বলছিলাম ওয়ারেদ সাহেবের সাথে। আমরা নির্বাচন করি, মাঠে গিয়ে দেখি যে কোন ধানটা আর কি পরিপক্ক হয়েছে এবং পুষ্ট দানা, যদি 80-90% ধান পাইকে যায় তাহলে আমরা বুঝি যে এই ধানটা এখন কাটার সময় হয়েছে, তখনই আমরা আর কি ওই ধানটাকে কাটি, কাটার পরে পায়েটাকে মারাই করি অথবা নিজেরা পিটাইয়ে মারাই করি। মারাই করার পরে কী করতে হয়? এরপরে রোদে শুকাইতে হয়। আচ্ছা, কখন বুঝতে পারেন যে হচ্ছে রোদে শুকানো হয়ে গেল ধানটা? হ্যাঁ, এভাবেই চাটাই করিয়া বা অথবা হোগলায় এভাবে 7-8 দিন শুকানো হয়। আমরা যখন দেখি আর কি এই ধানটা শুকাইয়া কটকটা হয়ে গেছে, তখন আমরা মনে করি যে এই ধানটা আসলে এখন শুকিয়ে গেছে। আচ্ছা, এটা কি কটকটা হয়ে গেছে দেখেন তো? না, এটাই আরও 2-3 দিন রোদ্র শুকাইতে হইবে, তারাই আর কি শুকাই যাবে আরও 3 দিন। জি জি। আর ড্রাম দিয়ে কী করেন? ড্রামে মূলত এটা শুকানোর পরে
যখন দেখি যে কটকটা হয়ে গেছে তারপরেই আর কি ওইটাকে বস্তার ভিতরে ঢুকাইয়া এই ড্রেনের ভিতরে সংরক্ষণ করি। এটার ভিতরে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে না, তাছাড়া ইঁদুরে নষ্ট করতে পারে না, পোকামাকড় নষ্ট করতে পারে না। আর ড্রাম ছাড়া আর কোনো কিছুতে শুকান? হ্যাঁ, ড্রাম ছাড়া মাটির পাত্রেও অনেকে সংরক্ষণ করে। আমাদের পূর্বপুরুষ তারা তো মাটির পাত্রেই রাখলো। এই বীজ ব্যাংকের সাথে জড়িত কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়। তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই বীজ ব্যাংক কিভাবে অনেক ক্ষেত্রে তাদের চাষের ধারণাটাই পাল্টে দিয়েছে। বীজ ব্যাংকের পাশাপাশি সব কৃষকেরও কি বীজ সংগ্রহ করা উচিত বলে মনে করেন আপনারা? সব কৃষকের বীজ সংরক্ষণ উচিত, কারণ হয়ে যাইয়া আমার একটা ভালো বীজ আছে, আর একটা বাজার গেলে তো ভালো বীজটা পাওয়া যাবে না। মনে করেন আমার কাছে নাই, আপনার কাছে আছে, আমি চাইলে ভাবেন আমার হাতে টাকা নেই, আমি কি দিয়ে কিনবো? আচ্ছা, বীজ ব্যাংক থেকে আর কি কি উপকার হয়? কৃষকেরা একত্রে পাশাপাশি বসিয়া কীভাবে উন্নত ধরনের বীজ কৃষি ক্ষেত্রে রোয়া যায় এইটা আমরা সুপরামর্শ করি পাশাপাশি বসিয়া। বীজ ব্যাংক নিয়ে আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা ধানের পাশাপাশি অন্যান্য রবি ফসল সংগ্রহ করতে চাই, আর যাতে বীজ ব্যাংকটা বড় হয় এবং পাশের গ্রামে অন্যান্য গ্রামে নিজের গ্রাম ছাড়াও দিতে পারি। এখন ধান কাটার মৌসুম, তাই অনেকেই কাজে ব্যস্ত। আমিও এই মজার সুযোগটা হেলায় হারাতে চাই না। আর আমি যখন এই ধান কাটার কাজে হাত লাগিয়েছি তখন পাশের গ্রামে দীপান্বিতা অনেক পরিশ্রমের পরে আরাম করে এক কাপ চা খাচ্ছে। আমি এখন মিনতিদির বাড়িতে এসেছি, পায়ে হেঁটে, নৌকায় নয়। শুনে তেমন কিছু মনে না হলেও পিরোজপুরের হতখালি গ্রামের এই রাস্তায় যে পায়ে হেঁটে আসা যাচ্ছে এটা সত্যি কিন্তু অনেক বড় ব্যাপার। হতখালি গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল, যেটা এই গ্রামের মানুষের নিত্যদিনের ব্যবহারের পানির চাহিদা পূরণ করে। কিন্তু গ্রামের মানুষের একটা বড় সমস্যার কারণও ছিল একই খাল। আগে জোয়ার হইলে, বৃষ্টি হইলে পানিতে একেবারে ভরে যেত, ঘরদুয়ার তলায় যেত, উনানে পানি উঠত। আমরা জলে এককালে অতিষ্ঠ হয়ে গেছি, এলাকায় লবণাক্ত জল এসে ফসল নষ্ট হতো। কিন্তু এখন এখানে আগের মতো জলাবদ্ধতার সমস্যা নেই, আর এই সমস্যার সমাধান সম্ভব হয়েছে মিনতি রানীর একটা ভাবনা থেকে। এই সমস্যা আমার একার না, সমস্যা এই গ্রামবাসী সবার। তো একদিন কেউ উপায় পায় নাই, তারপর একদিন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমার স্বামীরই বললাম কি যে খাল তো ভর্তি হয়ে গেছে, কত বছর হয় কাটে না, আমরা খাল কাটিয়ে তারপর পোতা বাঁধি। তারপর স্বামী বলে কি তাই আচ্ছা ঠিকই এইটাই করি। আমাকে দেখা দেখি সবাই সব পরিবার আবার এইরকম লামিয়া কাটতে কাটতে শুরু করলাম। 1 কিলোমিটার আমরা কাটতে গেলাম, তারপর চেয়ারম্যান মেম্বার আসছে দেখতে যে দেখি মহিলারা কি করছে। তারপর আসছে তো দেখে যে সত্যি এরা 1 কিলোমিটার কাটছে, বেরিবা দোদেছে আর বাড়িতেও মাটি নিছে। এখন এই যে জোয়ারের পানি উঠলে বা বৃষ্টি নামলে এটা সমস্যা ওঠে না? এখন ওই যে বেরি পাত আছে না, এই জন্য জোয়ারের পানিতে ভর্তি হয় না বাড়িঘর। খাল কাটার পর আমরা জুরি কোদাল লইয়া মহিলারা খালে নামছি, নামিয়ে ওই এক জুরি মাতে দিছি, একজন আর ওই উলে হালাইছে জ্যৈষ্ঠ মাসের দিকতে। প্রথম যখন কাজটা শুরু হয় তখন আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি যে এত বড় কাজটা হবে, কিন্তু পরে যখন সবাই কাজ করতেছে আর আমরাও ওদের দেখা দেখি, আমরা পুরুষরা সবাই মিলে একটু হাত লাগাইলাম, পরে দেখি যে কাজ করতে করতে কাজটা আসলে হয়েই গেছে। ওই কৃষকদের উদ্যোগেই এই খালটা ওরা প্রথমত শুরু করে, শুরু করার পরে বিটিসির কর্তৃক আমরা এই খালটা আবার পূর্ণকরণ করে দিই। এ থেকে ওখানের যে গ্রামবাসী কৃষকেরা আছেন তারা অত্যন্ত উপকৃত। আসলে আমি আমার এই পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই নারী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গ্রামের মহিলারা এখানে থেমে না থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় নিজেদের গ্রামে একটি সমিতি প্রতিষ্ঠা করেছেন এবং দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণও নিয়েছেন, যা তাদের ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি এড়াতে আরও সাহায্য করবে। দিদি আসেন, এখানে আমাদের দুর্যোগের মালামাল রাখা আছে। বিশাল ট্রাক,
লাইফ জ্যাকেট। হ্যান্ড মাইক তাকে আগে কোনো সংকেত দেওয়ার জন্য এই হ্যান্ড মাইক ব্যবহার করি। কখনো ব্যবহার করছেন এর আগে? হ্যাঁ, কমে নেই। আমরা সংকেত দেওয়ার জন্য আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দড়ি কি জন্য? দড়ি করে রাস্তার গাছ সরানোর জন্য, কাটতে সরানোর জন্য। দাও আছে, খুঁটা আছে, কুড়াল আছে, হেলমেট আছে। আর এই ফ্ল্যাগ কি সিগন্যালের ফ্ল্যাগ? হ্যাঁ, ওগুলো সিগন্যালের আগে কত নাম্বার সিগন্যাল, এই জন্য আমরা ওই পতাকাটা নেই। আর এই স্ট্রেচার রুটিন নেওয়ার জন্য। স্ট্রেচার তো আপনারাই তো সব দেখি করেন, পুরুষরা করে কি? পুরুষের কাছে জিজ্ঞেস করেন কি করে, পুরুষদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে। পুরুষরা কি সময় বাড়িতে বসতে থাকে? হারা তো মাঠে কাজ করে, হাল চাষ করতে যায় বা বীজ রোপণ করতে যায় বা বীজ পাতা তুলতে যায়, মানে উভয় পক্ষে আমরা সবাই সমান। কিরকম হে, একটা বাড়ি কাজ করে, আমি একটা মাঠে কাজ করি। পুরুষে মাঠে কাজ করতে যায়, মহিলারা এখন ভাত খাওয়াতে যায় না, পান্তা ভাত লইয়া। আচ্ছা, আমরা যে কাজগুলো করছি নারীরা মিললে, এগুলো তোমাদের কাছে কেমন লাগছে কাজগুলো? আমরা এটা ভালো মুখ করে দেখতেছি যে এতটা সামনে মহিলারা, মানে নারীরা আগাই যেতে পারবে। আর আমরা কখনো ভাবিনি নারীরা যদি এত কিছু করতে পারে, আমরা পুরুষরা পারবো না কেন? আমরা পুরুষরাও বেশি বেশি করে আরও কাজ করবো। কিন্তু আপনারা একত্র হলেন কীভাবে আপনার একটু বলেন তো? বেশি সংগঠিত হয়েছি যে পুরুষে যে আয় করে, হ্যাঁ, 300 টাকা বেতন পায়, আইয়ে কত ধমকি দেখায় মহিলা গো, বুঝছেন? তখন আমরা নারীরা একত্র হইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যে পুরুষের ধমকি শুনবো না। হ্যাঁ, আমরা বাহিরে লামিয়া রাস্তা করছি, খাল কাটছি, ট্রেনিংয়ে যাই, আইনে দেখাই যে তোমাকে 300 টাকা, মোকে 200 টাকা হয়েছে। আমরা সঞ্চয় করি, পুরুষ কো কয় টাকা সঞ্চয় আছে। এখন আসলে আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা কি, আপনাদের মধ্যে কি ভাবছেন? এই খাল খনন আসছে, এখানে একটা সুইচ গেটের প্রয়োজন। আমরা এই বিষয়টা তাদেরকে, পানি উন্নয়ন বোর্ড এবং ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদেরকে জানাইছি। আমরা আশা করি এটা পাবো এবং পারবো। আরও একটা আশা আছে, আমাদের গ্রামে কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নাই, এটাও আমাদের মনের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে এটাও আমরা করতে পারবো। এই কঠোর পরিশ্রমী মহিলারা আরেকবার আমাকে মনে করিয়ে দিলেন যে সদিচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই হোটখালি গ্রাম থেকে চমৎকার ভালো লাগা নিয়েই আমি বিদায় নিচ্ছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে দেখব চরব্যারেটে সোহেল কীভাবে পৌঁছায়। যাবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে কী করা যেতে পারে, ভাবতে থাকুন, একটু পরেই ফিরছি। ফিরে এলাম বিরতির পরে। যাবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে কি করা যেতে পারে। নিশ্চয়ই অনেক কিছু ভেবেছেন, এর মধ্যে যদি কেউ ভেবে থাকেন ভিটাবাড়ি উঁচু করার কথা, তাহলে জানিয়ে রাখি এটা খুবই কার্যকরী পদক্ষেপ। কিন্তু মনে রাখতে হবে, ভিটাবাড়ির উচ্চতা নিজ এলাকার বন্যা সীমার উচ্চতার চেয়ে বেশি হতে হবে। আর আপনারা যখন এই প্রশ্নের উত্তর ভাবছিলেন, তখন সোহেল চরব্যারেটের পথে। আমি এখন যাচ্ছি চরব্যারেটে। এটি এতই দূরে যে পটুয়াখালীর বাউফল থেকে ট্রলারে করে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, মেনল্যান্ড থেকে অনেক দূরে। আর সাগরের খুব কাছাকাছি হওয়ায় চরব্যারেটে বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা অনেক বেশি। চরব্যারেটে 180টি পরিবারের বসবাস, যাদের বেশিরভাগই কোনো না কোনো সময়ে বন্যা, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাবা এবং দাদা যেখানে ছিল ওটা নদীতে ভাঙিয়ে গেছে। ভাঙ্গে যাওয়ার পরে আমরা এই চরে আসছি। চরে বিভিন্ন কাজকর্ম করে বাড়ি তৈরি করে অনেক বছরই হয়, 30-32 বছর মতো বাড়ি করছি। কিন্তু আমরা এখন কাগজপত্র করতে পারছি না, আমরা ভূমি জায়গায় খার জমিতে থাকতেছি। এই চরে থাকবো না, যাবো কই? আমাকে নিজে করতে আর অর্থ নাই, যেন একটু জমিন কিনা অন্যান্য যাবো, তা এই জন্যে খার জমিনে থাকি আর কি। বাংলাদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য চরে প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগই সরকারি খাস জমিতে বসবাস এবং চাষবাস করতে বাধ্য হন। নিজের এক টুকরো জমি থাকাটা যে কত গুরুত্বপূর্ণ তা এ মানুষদের চেয়ে কে বা ভালো জানে। আমি এখানে এসেছি আফরোজা বেগমের সাথে কথা বলতে, যিনি জমির গুরুত্বটা বুঝে বসে থাকেন না। যাদের ভূমি নেই তারাও যে সরকারিভাবে ভূমি পেতে পারে, এই বিষয়টা কীভাবে জানলেন? এই বিষয়টা ওরিয়েন্টেশনের, স্পিড টেস্টের ওরিয়েন্টেশনের মাধ্যমে জানতে পারছি যে যেই ভূমিহীন
যে বসতবাড়ি লইয়া আছে যে যেটুকু জমি চাষ করে এই জমিটুকু সেই ওই জমিটুকু পাওয়ার মালিক। তাহলে পাওয়ার মালিক হইতে গেলে ভূমি অফিসে যাইয়া সিলেন্ট অফিসে যাইয়া ফর্মেট ই করে আবেদন করতে হইবে। জানার পরে অফিসে গেছি, যাই এই ফর্মেট আনিয়ে আমরা প্রত্যেকে 120 জন মাইসে এই দরখাস্ত করছি। 120 জন তো তালিকাভুক্ত হওয়ার পর এইবার এই 17টা কেস আমাকে এপ্রিতে অনুমোদন হয়েছে। এই 17 জন মানুষের ডাক নাম্বার যে কে কোন দাগে আসি কে কতটুকু চাষ করি এই ডাক নাম্বারটা নিয়ে এই করে এপ্রিতে পাঠাইছে। পটুয়াখালীগণে আসার পর তখন আমার কাছে আপনি আপনার মানুষজন লইয়ে আইবেন। তারপরে মেয়ে ছিলেন স্যার দ্বারা আমার ওই মানুষজন নিয়ে গেছি 11 জন। ওই 11 জনের কবলের 30টি করিয়া কবলের ডিসিএর দিছে, মানে ডিসিএর নিয়ে গেলে আবার খতিয়ান দিয়ে দেবে। খতিয়ানটা পাইলি আমাকে আমাকে ও 13-11 জনের কাজ আর কি প্রায় শেষ, খালি খতিয়ানটা খুলবে আর ওই খতিয়ানটা দিলি আমরা একটু ওই খাজনাটা দিয়ে এই শেষ ফাইনাল। আফরোজা বেগমের কাছ থেকে জানা গেল খাস জমি বন্দোবস্তের ক্ষেত্রে যাদেরকে প্রাধান্য দেওয়া হয় তার মধ্যে নদী ভাঙনের শিকার ভূমিহীন পরিবারগুলো অন্যতম। এই সেবা পাওয়ার জন্য যা যা করতে হবে তা হলো প্রথমে স্থানীয় এসি ল্যান্ড অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নিজ নিজ এলাকার ইউপি চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদ এবং ভূমিহীন পরিবারের সনদ সংগ্রহ করতে হবে। সনদ এবং আবেদনপত্র জোগাড় হয়ে গেলে একই সাথে তোলা স্বামী স্ত্রী 2 কপি ছবি একসাথে করে স্থানীয় এসি ল্যান্ড অফিসে জমা দিতে হবে। এসি ল্যান্ড অফিসে এভাবে জমা পড়া আবেদনপত্রগুলো যাচাই ও বাছাইয়ের পর নির্বাচিত আবেদনকারীদের সরকারি খরচে খাস জমি বরাদ্দের দলিল বা কবুলিয়ত প্রদান করা হবে এবং নির্দিষ্ট জমি বুঝিয়ে দেওয়া হবে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে মানে জমি পেতে কতদিন সময় লাগে? যদি কার্যক্রম চালুর উপর থাকে তাহলে 1 বছরের ভিতরে কাজ হয়ে যায়। কিন্তু আমি একটা জমি চাষ করি, ওই জমি কেন মেইন ল্যান্ডের মাইসে অন্য একজনে দাবি করে যে জমিটা আমার, ওই জমিটা অন্য, তখন আবার এই এত বছর ধরে চাষ করি বাবা ডিসি এর দেখান লাগে বা দখল সূত্রে দেখান লাগে যে আমি এই খাস জমি নিয়ে বাড়ি করে গেছি। তো একজন ভূমিহীনের মানে এই কাজটি করতে গেলে মানে খরচ কীরকম হয়? একটা ফর্ম কিনতে লাগে 5 টাকা আর নিজের ছবি তুলতে লাগে 50 টাকা নিজের ছবি, আর যাতায়াত ভাড়া টাড়া লইয়া এই মোট 200 টাকা লাগে। এই যে জমিটুকু যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আর উপকার কী হবে আপনাদের জমি পাওয়ার পর? যদি ঘরে ভাত থাকে তাই মরিচ দিয়ে খাওয়া যায়, আর এক একর বই যদি থাকে এক একর বইতে যে ধান হয় আর যে ডাল সব যে খোরাই কৃষি হয় এতে একটা সংসার চলে যায়। চরবেরেটের এই বাসিন্দারা খাস জমি বন্দোবস্তের পাশাপাশি দুর্যোগের পূর্ব প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও যথেষ্ট সচেতন। সিডারে যখন সিঙ্গেল শুনছি আমার গানে তো কোনো সাইকেল সেন্টার নাই, স্কুল মাদ্রাসা ছিল না, ভালো শক্ত ঘর ছিল না, মানে আমরা সিঙ্গেল পাওয়া দিই বাতাসের বাতাস পিড়ি পিড়ি বৃষ্টি কী করে মেজার এই ট্রলার বড় ট্রলার আসলে এই ট্রলারে আমরা ওই গাছের লাগে মোড়া কাছে ছিল ওই কাছে দিয়ে গাছের লাগে এই এই গাছের লাগে এই বাঙ্গে হেই করে এই গর্ভবতী মা আর এই বাচ্চার মা ওই বৃদ্ধ যারা এ করে আমরা ওই ট্রলারে উঠে রাখছি। যার যার আওতায় যেই ট্রলার ওই ট্রলারে যেই দেখছে ভাব খারাপ পানির চাপ দিছে চাপ দেখি ওই ট্রলারে আমরা উঠছি। মানে ট্রলারের সাথে গাছের সম্পর্কটা কোথায়? আমরা জানি যে ওই নারকেল গাছ আর তাল গাছ আর ওই বাজদার এগুলো বড় শক্ত, এগুলো উগলিয়ে পড়ে না। ওই আমাকে ওই সর ওই মাথা দিয়ে মরছে 47 জন, আমায় হে সর যেরম বেরির বাইরা না আমাকেও বেরির বাইরা, কিন্তু আমাকে কেউ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই এলাকা আমরা সতর্ক থাকার কারণে সচেতন থাকার কারণে পূর্বের পরিস্থিতি নেওয়ার কারণে সে আমরা বাঁচিয়ে গেছি। চরবেরেটের এই সাহসী মানুষদের চমৎকার কিছু গল্প জানার পর আমি আবার ফিরে যাচ্ছি মেনল্যান্ডে। আমি যখন 2 ঘন্টার যাত্রা শুরু করব ততক্ষণে সুমি 2 বছর পর আবারও কলাপাড়ায়। আমি এখন পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছি আয়েশাদের বাড়িতে। 2 বছর আগে আয়েশার কাছ থেকে আমরা জানতে পারি সবজি ফলানো নিয়ে তার সমস্যার কথা। এই গ্রামের শাকসবজি সবাই চাষ করবে কি? আমি নিজেই চাষ করি, এই বছরে মনে করি 3-4 বার লাগানো হয়ে গেছে লবণ পানির কারণে, একবারও আমি ফলন পাইনি। এই সমস্যার সমাধানে আয়েশার বাড়ির পাশের পতিত জমিতে আয়েশা ও তাদের আরও 5টি পরিবারের সাথে আমরাই বাড়ি টিম তৈরি করেছিলাম একটি নতুন ধরনের সবজি বাগান, যাতে নোনা মাটিতেও সবজি ফলানো যায়, যার নাম কিহল সবজি বাগান। কিন্তু আয়েশার এই বাগানে এসে এখন দেখতে পেলাম জায়গাটা একদম বদলে গেছে।
আয়েশা ও তার স্বামী দুজনে মিলে এখানে তৈরি করেছে একটা মুরগির খামার। শুরুর দিকে আমার বাগানে ভালোই ছিল, লাভ নিজেরা খাইয়া তারপর পরিবারের খাইয়া তারপর আত্মীয় স্বজনের দিয়ে আদার দারে ঠান্ডান বেসালাম। তারপর আপনি মুরগির খামারটা শুরু করলেন, তো কিভাবে করলেন এটা? এই কাজটা করণের জন্যই আমি আর একটা কাজ করার ই পেয়েছি, সাহস পেয়েছি। আমি একজনের সাথে শেয়ারে আর কি শুরু করছি, হে আমার আদার পানি সব দিয়ে যায়, আমি মুরগি পাললে বড় করে রেহারে দিই। আমার এই পর্যন্ত প্রায় 5 ফিরের মতো বিক্রি করছি, প্রত্যেক মাসে আমার 10,000-এর মতো রয়েছে। আপনার আর কি চিন্তা আছে সামনে এইটা নিয়ে? সামনে আমার ইচ্ছে আছে, আমাদের সামনে একটা ডোবার মতো আছে অল্প কিছু জায়গা, ওই জায়গাটা বরাট করিয়া আমি সবজির একটা ছোটো একটা বাগান করব, আর পাশাপাশি এই ফার্মটা আর কি বড় করার আর কি চেষ্টা করতেছি। এখানেই গল্পের শেষ নয়, আমরা কলাপাড়ারই আরেকটি জায়গায় খোঁজ পেয়েছি রফিকুল ইসলামের, যিনি নোনামাটির সমস্যার কারণে নিজেই পরিশ্রম করে তৈরি করেছেন 4টি কিহল সবজি বাগান। তার আগে আপনাদের ছোট্ট করে মনে করিয়ে দিই কিভাবে কিহল সবজি বাগান বানাতে হয়। হাতের কাছের উপকরণ দিয়ে সহজেই কিহল সবজি বাগান তৈরি করা যায়। প্রথমে 9 ফিট গোল 2 ফিট উঁচু একটি দেয়াল বানাতে হবে, এর মধ্যে মাটি দিতে হবে, কেন্দ্রে বাঁশ দিয়ে তৈরি একটি খাঁচা বসাতে হবে যার নিচে থাকবে কাঠের তৈরি একটি জালি। তারপর খড় পচনশীল পাতা অথবা কচুরি পানা, কাঠের ছাই, কাঁচা গোবর এবং গাছের নিচের মাটি, এই ধাপগুলো পরপর 3 বার হবে। সবজি লাগানোর জন্য কম্পোস্ট এবং মাটি মিশানোর জন্য ঢাল তৈরি করতে হবে। আমাদের বিশেষ 3টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রতিদিনকার রান্নাঘরের বর্জ্য যেন এই খাঁচার মধ্যে দেয়া হয় এবং এটাকে ঢেকে দেয়া হয় রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, আর বাগানের উচ্চতা যেন বন্যা সীমা থেকে উঁচুতে থাকে। কিন্তু রফিকুল ইসলামের বাগানে তিনি বুদ্ধি করে এর সাথে যোগ করেছেন আরও একটি নতুন ব্যাপার। আপনি এই যে সবজির বাগানের সাথে একই সাথে মাছেরও চাষ করছেন, এই বুদ্ধিটা আপনার মাথায় কীভাবে আসলো? এটা আমি নিজে নিজে বুদ্ধি করলাম, যখন সবজি চাষ করছি জায়গাটা নিচু আছে পানিও, তখন আমি মাছ ফেলাইলাম, তাহলে মাছেও আমার আয় হইলে কিন্তু সবজি তো আয় হইলে দুই দিকে আমার লাভজনক। আপনি কি এই পর্যন্ত এখান থেকে মাছ বিক্রি করছেন? এখন পর্যন্ত মাছ আর কি ছোটো মাছ বিক্রি করি না, 3-4 মাস হয়েছে মাছ ফেলাইছি, কিন্তু আরও 2-1 মাস পর বিক্রি করব। আপনি সবজির বাগানটা শুরু করলেন কিভাবে বলেন? এটা আমি নিজেই একটা চিন্তা করলাম যে আমার জায়গাটা পড়ে রয়েছে, এই 7-8 মাস হয়েছে এই সবজির বাগানটা শুরু করছি। লাপা গাছ আছে এই সাইডে, ওই সাইডে আছে শসা গাছ, মিষ্টি কুমড়ো গাছ, তারপরে এই সাইডে আছে লাউ গাছ, এই কয়েক প্রকার আর কি গাছ লাগাইছে, এর শেষে আবার করলা গাছ। ওই যে ওখানে খাঁচাটার মধ্যে যে সার দেন কিভাবে দিতে হয় জানেন? হ্যাঁ আমি অবশ্যই জানি, যেমন গোবর, তারপরে যে রান্নাঘরের ময়লা তরকারির ময়লা ছয়লা এনে আর কি ফেলাই 1-1.5 মাস পর পর। এখন পর্যন্ত আপনি এই বাগান থেকে কীরকম লাভ করতে পারছেন? এখন পর্যন্ত আমি প্রায় 3 বার তরকারি বেচছি, একবারে 7,000 মতো, তারপর 6,000, তারপর 5,000-এর মতো নিজেরা খাওয়া দাওয়ার পরও আর কি বিক্রি করছি, মোটামুটি ভালোই লাভজনক আর কি দেখা যায়। এই যে আপনার সুন্দর একটা সবজি বাগান সাথে মাছের চাষ, তো ভবিষ্যতে এর সাথে আরও কিছু করার ইচ্ছা আছে? আমার ইচ্ছে আছে এর সাথে আরও বড় ধরনের করার, যেমন আমার পাশে একটা ঘের আছে বড়, ওই জায়গায় 2 সাইডে সবজির বাগান, তারপর মাছে মাছের চাষ, এক উপকারে আমার 2 ব্যবসা লাভজনক। রফিকুল ইসলাম আর আয়েশার মতো উদ্যমী মানুষদের এগিয়ে যাওয়ার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই সপ্তাহের জন্য এতটুকুই, আগামী সপ্তাহে আবারও হাজির হব বাংলাদেশের অন্য কোনো প্রান্তে আরও কিছু গল্প নিয়ে। দেখা হবে। এত সাধের জীবন তোমার সাধের বাড়ি ঘর, আসে কত বন্যা খরা কিংবা কঠিন ঝড়, আরে অন্যের আশায় বসে থেকে বিপদ যদি আসে সবাই মিলে কষ্ট পাবো ভাসবো সর্বনাশে, ঝড় কিংবা জলোচ্ছ্বাসে বন্যা কিংবা খরা প্রস্তুতিটা এখন নিলে যাবে না কেউ মারা, সবাই মিলে রক্ষা করি সবারই জীবন, আমরাই পারি এই কথাটা রাখিও স্মরণ, আমরাই পারি এই কথাটা রাখিও স্মরণ।